नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। जय मा तारा, जय मा तारा, जय मा तारा। अवश्य आपनारा कमेंट बक्से लिखबें एवं प्रचुर परिमाणे एई भिडियोटी आपनारा शेयर करबें। मा तारार आशीर्वादे स्वर्गीय सुख पेते चलेछे এই সাত রাশি। দেখুন কেন আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চলেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আজ 18 অক্টোবর 2021, সকাল 10:55 বৃহস্পতি বকরি থেকে মার্গি হয়েছে। বৃহস্পতি নিচস্থ ভাব কেটে গেছে এবং বকরি থেকে মার্গি হয়েছে, এবং বৃহস্পতি অলরেডি আপনার কুম্ভ রাশির দিকে গমন কিন্তু করতে চলেছে। এবং বিশেষরূপে এই বৃহস্পতি মার্গী হওয়ার ফলে মা তারার শুভ দৃষ্টি এই সাত রাশিকে ধন সম্পত্তিতে পরিপূর্ণ করতে চলেছে, অর্থাৎ বিশেষ বরদান পেতে চলেছে এই সাত রাশি। বৃহস্পতি আমাদেরকে কী দেয়? গুরু আমাদেরকে কী দেয়? গুরু আমাদেরকে দেয় জ্ঞান, গুরু আমাদেরকে দেয় শিক্ষা, গুরু আমাদেরকে দেয় অর্থ, শুভ বিবাহ, দাম্পত্য সুখ। কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন, টোটালটা কিন্তু আপনার বৃহস্পতির আন্ডারে। অর্থাৎ আপনার এই বৃহস্পতি যদি জন্মছকে ভালো থাকে, এই বৃহস্পতি আপনাদেরকে এই বকরি থেকে মার্গি হওয়াতে অধিক থেকে অধিকতর শুভ ফল কিন্তু এই সাত রাশিকে দিবে। ডায়েরিতে নোট করে নিন যে সাত রাশির কথা আমি বলতে চলেছি, এবং বিশেষরূপে মা তারার কৃপায় এই সাত রাশির কপাল কিন্তু খুলতে চলেছে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে, কর্মের দিক থেকে, বিবাহের দিক থেকে, দাম্পত্য সুখের দিক থেকে এই জায়গাগুলো কিন্তু ভালো হবে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে উচ্চ পদ আসীন হওয়া জায়গা, আপনার কর্মক্ষেত্রে সফলতার জায়গা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, আকস্মিক ধনপ্রাপ্তি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। বিশেষরূপে মেষ রাশি হতে চলেছে মহাভাগ্যশালী রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট পাওয়া, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে, এবং কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে পদ প্রতিষ্ঠা লাভ, এবং আপনাদের আয়ের জায়গাটা, ইনকামের জায়গাটা, ক্যাশ ফ্লোয়ের জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু হবে মা তারার কৃপায়। এবং চারিদিক থেকে সুযোগ আসবে, সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ এই সময় পাবেন। আপনি বিশ্বরাশি মানুষ, আপনি লিখে রাখুন। বিশ্বরাশি ক্ষেত্রে সোনায় সুহাগা হতে চলেছে মা তারার আশীর্বাদে। তিন নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশির নাম হচ্ছে ধনুরাশি। ধনুরাশি আপনাদের এমনিতে মা তারা কিন্তু আপনাদের উপর বিশেষভাবে কৃপা কিন্তু করে, অর্থাৎ ধনুরাশি কিন্তু ধনের দিকটা যথেষ্ট লাভ কিন্তু দেবে। এটি হচ্ছে বৃহস্পতির স্বরাশি, নিজস্ব রাশি, এবং মীন রাশি হচ্ছে বৃহস্পতি রাশি। আপনাদের পারিবারিক সুখ, আপনাদের আর্থিক স্টেবিলিটি, আপনাদের ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কন্ট্রাক্টগুলো আসবে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, আপনাদের আপনার ধনুরাশি ক্ষেত্রে বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, এবং এর পাশাপাশি আপনাদের কিন্তু কর্মযোগ সৃষ্টি কিন্তু করতে চলেছে। অর্থাৎ তিন নম্বর রাশি হচ্ছে ধনুরাশি। চার যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের যাদের আইনি মামলা চলছিল কোর্ট কাছারি, এই জায়গা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হবে, কম্পিটিটিভ পরীক্ষাতে আপনারা উত্তীর্ণ হবেন, আপনাদের ব্যবসা ক্ষেত্রে শুভ হবে, আপনাদের দাম্পত্য সুখের জায়গা, শুভ বিবাহ যোগ
এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের প্রশস্ত কিন্তু করতে চলেছে সিংহ রাশির, এবং আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু আপনাদের ঘটবে মা তারার বিশেষ কৃপায়, ধনের জায়গাটা আপনাদের মজবুত হতে চলেছে। পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষভাবে আপনাদের দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, আপনাদের ব্যয় হবে কিন্তু আয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত হবে, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, আপনাদের শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে, আপনাদের ক্ষেত্রে কর্মযোগ সৃষ্টি করছে এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশনের সম্ভাবনা কিন্তু থাকছে, এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি কুম্ভ রাশি মানুষ, বিশেষ কৃপা মা তারার কৃপায় আপনাদের কপাল কিন্তু খুলতে চলেছে। অবশ্যই জয় মা তারা এটা অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার কিন্তু এটা করুন। এরপরের যে রাশির কথা বলবো সেই রাশির নাম হচ্ছে মীন রাশি। মীন রাশির সোনায় সোহাগা, এক কথায় ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, বিদেশ থেকে আপনাদের লাভ হবে, সফলতার জায়গা গোল্ডের সঙ্গে যারা যুক্ত আছে, চাঁদির সাথে যারা যুক্ত আছে, শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু শুভ ফল পাবেন। সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে এবং শুভ বিবাহের কানেকশানগুলোও কিন্তু আপনাদের ধীরে 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 কিন্তু আসতে চলেছে। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে বিশেষভাবে এই বৃহস্পতি বকরি থেকে মার্গী হওয়াতে আপনাদের কিন্তু পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু ভালো ফল কিন্তু আপনারা পেতে চলেছেন, এবং কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে, কর্মক্ষেত্রে সফলতা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। দীর্ঘদিন আটকে আছে এমন কোনো কাজ আপনাদের এই সময় কিন্তু সম্পন্ন কিন্তু হতে চলেছে। সবশেষে যে রাশির কথা বলবো সে রাশির নাম হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতে শনিও মার্গী, বৃহস্পতি মার্গী, ডবল লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন মকর রাশি। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি, বড় ধরনের কন্ট্রাক্টগুলো কিন্তু আপনাদের আসবে ব্যবসা ক্ষেত্রে, আপনাদের দৈনিক রোজগারের জায়গাটা বৃদ্ধি করবে, বিয়ের যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করতে চলেছে, দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। আপনি মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়বে, আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত হবে, অর্থনৈতিক সমৃদ্ধি, রাজনৈতিক সমৃদ্ধি, বিদেশ থেকে লাভ, ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট, যারা কর্ম পাচ্ছিলেন না কর্মযোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে মকর রাশির। কর্মক্ষেত্রে সফলতা, প্রমোশন, পদোন্নতি, আপনাদের মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি হবে মা তারার কৃপায়। অবশ্যই প্রত্যেকে জয় মা তারা এটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। মা তারার কৃপায় এ সাত রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অবশ্যই আপনারা ডায়েরিতে নোট করে নিন এবং জয় মা তারা এটি কমেন্টস করুন। নমস্কার।